ও মা গো, ভূত বাঁচাও গো, আর ভূত মেরে ফেলো আমাকে। ঝিনুকের এমন চিৎকারে বেচারা ফারাবির টাস্কি খেয়ে গেল। জীবনে কখনো এমন পরিস্থিতিতে সে পড়েনি। কই ঝিনুককে থামাবে না, সে নিজেই মাথা ঘুরে পড়ে গেল। কি ব্যাপার, জিনেরাও কি মানুষের মতো মাথা ঘোরায়? হয়তো ঘোরায়। একা একাই বিড়বিড় করতে থাকে ঝিনুক। ঝিনুক তার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে জিনের দিকে ধরে। জিনটা এতক্ষণে ছাদের ফ্লোরে উঠে বসেছে। ঝিনুক ঘাবড়িয়ে যায়। এটা তো জিন না, এটা তো ফারাবি। আপনি এখানে? তোতলাতে থাকে ঝিনুক। ফারাবি অগ্নিদৃষ্টিতে ঝিনুকের দিকে তাকিয়ে থাকে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি ভয় পাই? আমি ভূত না, জিন। কি বললে তুমি? না মানে এত রাতে ছাদে তো জিনেরাই থাকে। আচ্ছা, আমি যদি জিন হই তাহলে তুমিও জিনের বউ। কি বললেন আপনি? আমি জিনের বউ হতে যাব কেন? আমি ঝিনুক, দেখতে পাচ্ছেন না আপনি? এত রাতে ছাদে আসার জন্য আমি যদি জিন হয় তাহলে এত রাতে ছাদে আসার জন্য তুমিও জিনের বউই হইবা, বুঝলা? বলেই শয়তানি হাসি দেয় ফারাবি। ঝিনুক কিছু বলে না, রাগে ফেটে যাচ্ছে তার শরীর। হনহন করে চলে যায় সে ছাদ থেকে। ফারাবি হাসছে তো হাসছেই। পরের দিন শান্তাদের বাসা থেকেই নাস্তা করে ডিরেক্ট অফিসে চলে যায় ঝিনুক আর ফারাবি। তবে সন্ধ্যার পর ফারাবি আবারও আসবে সেটা বলে যায় শান্তাকে। সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে বাসায় এসে গা এলিয়ে দেয় ঝিনুক। শরীরে ক্লান্তি আর মনের অশান্তি কুড়ে কুড়ে খাচ্ছে ঝিনুককে। কয়েকদিন আগে আবিরের মা গ্রামে গিয়েছিল, গতকাল এসেছে গ্রাম থেকে। আসার পর থেকেই নিজের ছেলেকে কেমন যেন একটু মন মরা লাগছে। আজ অফিসেও যায়নি আবির, সারাদিন বাসায় বসে কি যেন ভাবছে। মা ডাকলেন আবিরকে। আবির আয় তো বাবা আমার কাছে। কেন মা? আয় আমার রুমে আয়। আবির মায়ের পিছু পিছু রুমে গেল। মা বিছানার উপর পা তুলে বসলেন। আবির মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। এখানে বস। হুম মা, কিছু বলবে? বাবা তোর কি কিছু হয়েছে? আমার আবার কি হবে মা, আমি তো ঠিক আছি। তুই যে ঠিক নেই সেটা আমি বুঝতে পারছি রে বাবা। ঝিনুকের সাথে কি হয়েছে তোর? আবির একটু চমকালো। মা কি ঝিনুকের ব্যাপার জেনে গেছে? কি রে বাবা, কিছু বলছিস না যে? কি যে বলো মা, কি আর হবে। তবে আবিরও কিছুটা ডিপ্রেশনে আছে। গতকাল ওই ছেলের সাথে ঝিনুককে দেখার পর থেকেই তার মনের ভিতর যুদ্ধ চলছে। ওই ছেলের সাথে ঝিনুককে সে মানতে পারছে না। মনে হচ্ছে ওর দেহ থেকে আত্মাটা চলে যাচ্ছে, কিন্তু এমন তো হবার কথা না, ভাবতে পারছে না আবির। মা আবার বলা শুরু করলেন। অনেক তো হলো, এইবার বিয়ে করে মেয়েটাকে ঘরে নিয়ে আয়। কাকে? কাকে আবার? আমার ঝিনুককে। আমি তো জানি তোরা দুজন দুজনকে পছন্দ করিস, তাই চাইছি মেয়েটাকে একবারে বিয়ে করে ঘরে নিয়ে আয়। মায়ের কথায় কোনো উত্তর দিল না আবির, শুধুই শুনে যাচ্ছে। ঝিনুকের সাথে বিয়ের কথা শুনে আবিরের মোটেও খারাপ লাগছে না, বরং সেটা আবিরকে ভাবাচ্ছে। সে তো শম্পাকে ভালোবাসে, তাকেই বিয়ে করবে। ঝিনুক তো তার শত্রু, তাহলে এমন লাগছে কেন? মা তোমাকে কে বলেছে আমরা দুজন দুজনকে পছন্দ করি? আমি তোর মা, তাই সব বুঝতে পারি। তাছাড়া তুই যখন বাড়ি থেকে চলে আসলি মেয়েটা কতই অস্থির হয়ে গেছিল, আমি সেটা নিজের চোখে দেখেছি। প্রায় আমার কাছে এসে তোর খবর নিত। কারো জন্য মনের টান না থাকলে কেউ এমন করে না বাবা। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, সেই জন্য হতে পারে মা। তার জন্য বিয়ে করার কি প্রয়োজন? কি বলছিস তুই আবির? হ্যাঁ মা, আমি সত্যি বলছি, আমি ঝিনুককে বিয়ে করতে পারবো না। এইটা ঠিক, ওর সাথে আমি উঠেছি বসেছি, কিন্তু সেটা শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। চোখ মুখ শক্ত করে বলল আবির। কথাটা হজম হলো না মায়ের। নিজের ছেলেকে সম্পূর্ণ নতুন লাগছে আজ। কিসের প্রতিশোধের কথা বলছিস তুই? গ্রামের সবার সামনে আমাকে আর আমার বাবাকে অপমান করার প্রতিশোধ, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ। আবির কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি ঠিক বলেছি, ওর কারণে আমি মার খেয়েছি, ওর কারণে তোমরা অপমানিত হয়েছ, ওর কারণে আমার বাবা মারা গেছে। এর প্রতিশোধ আমি নিয়েছি, ওর সাথে ভালোবাসার অভিনয় করে ওকে শেষ করে দিয়েছি। আমার কাছে ওই মেয়ের এমন কিছু আছে যেগুলো
ওর ওই অহংকারী বাবাকে দেখালে জীবনেই ওই মেয়েকে ঘরে জায়গা দেবে না। সময় হোক সেটাও করব আমি, তখন তিলে তিলে মরবে ও। মুহূর্তেই ঠাস করে শব্দ হলো। হ্যাঁ, আবিরের মা আবিরের গালে সজোরে থাপ্পড় মেরেছে। আবির গালে হাত দিয়ে মায়ের দিকে তাকালো, চোখে পানি। আমাকে তুমি মারলে মা, আমাকে তুমি মারলে। হ্যাঁ মেরেছি, মেরেছি বেশ করেছি। তুই এটা কি করেছিস আবির? তুই কি আমার সেই ছেলে যাকে নিয়ে আমাদের এত আশা এত স্বপ্ন ছিল? তুই কি সেই আবির যে ঝিনুকের একটু ব্যথা সহ্য করতে পারতি না? আজ মেয়েটা কত অসহায়, মেয়েটা এমনিতেও বেঁচে মরে আছে, আর তার সাথে তুই এমন করলি? কে বলেছে মা ওই মেয়ে অসহায়? ও তো চরিত্রহীন একটা মেয়ে, কিছুদিন আগে আমার সাথে ছিল আর এখন আর একটা ছেলের সাথে ঢলাঢলি করছে। প্রচন্ড ঘৃণা নিয়ে কথাটি বলল আবির। তুই কি ঝিনুকের ব্যাপারে কিছুই জানিস না আবির? আর ওর মা বাবার ব্যাপারে? সব জানি মা, আমি সব জানি। ওই মেয়ে ওর বাবা মায়ের মতো খারাপ। খারাপ কথাটি উচ্চারণ করতে আবিরের বেশ কষ্ট হচ্ছিল, তাই জোর করে বলল। মা কিছুই বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস আর চাপা অভিমানের স্বরে বলল, সেদিন মেয়েটি যা করেছিল তার বাবাকে ভয় পেয়ে করেছিল। খুব ছোট ছিল তো, তাই না বুঝেই করেছিল। কিন্তু তুই তো ছোট না, যথেষ্ট বয়স আর জ্ঞান হয়েছে তোর। তারপরও তুই যা করলি তার জন্য তুই একদিন পস্তাবি, এর মাসুল তোকে গুনতে হবে। আর হ্যাঁ, জন্ম মৃত্যু এগুলো আল্লাহর হাতে, এগুলোর উপর আল্লাহ ছাড়া আর কারো হাত নেই। আল্লাহ তোর বাবার মৃত্যু এভাবেই লিখেছিলেন, তাই হয়েছে। ঝিনুকের কোনো দোষ নেই এখানে, তোর জন্য আমার কিছু বলার নেই। তবে ওই অভাগী মেয়েটার জন্য অনেক কষ্ট হচ্ছে। একসময় যে তিনজন মানুষ ওর সবচেয়ে আপন ছিল, সেই তিনজনের একজন ও আজ তার নেই। বলেই মা চলে গেল। মায়ের শেষ কথাটায় আবির কিছুটা চমকে গেল, পরে আবার কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলে মায়ের রুম ত্যাগ করল আবির। রাত 9টা, শান্তার সামনে বসে আছে ফারাবি। দেখলেই বোঝা যায় ও চোখ দুটো পানিতে ছলছল করছে। সন্ধ্যায় অফিস থেকে সোজা শান্তাদের বাসায় যায়। গিয়ে শান্তাকে ঝিনুকের ব্যাপারে জিজ্ঞাসা করে। প্রথমে শান্তা বলতে চায়নি, কিন্তু ফারাবি জোরাজোরিতে না বলে আর পারল না। একে একে সব বলল শান্তা ফারাবিকে। ঝিনুকের ব্যাপারে এত কঠিন কথাগুলো শুনে ফারাবির অজান্তেই তার চোখের কোণে পানি এসে জমা হয়। এত কষ্ট বুকে নিয়ে কিভাবে পারে মেয়েটা সব দিক সামলাতে? ফারাবির চোখ মুখ শক্ত হয়ে যায়। আবিরকে সে উচিত শিক্ষা দেবে। কল বাজছে, আবির ঘুম ঘুম চোখ, ফোনটা হাতে নেয়। শম্পা ফোন দিয়েছে, কিছুটা বিরক্তবোধ নিয়ে ফোনটা রিসিভ করে সে। হ্যালো। হ্যাঁ শম্পা বলো। কণ্ঠ ভারী লাগছে কেন, কিছু হয়েছে তোমার? না একটু ঘুমিয়ে গেছিলাম আর কি, কিছু বলবে? শোনো না, অনেকদিন যাবত কোথাও যাওয়া হয় না, কাল একটু যাবে আমার সাথে? কোথায়? যেদিকে দুচোখ চায়। যাবে কি না বলো। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে দেয় আবির, সাথে ঘুমও ভেঙে যায়। বারবার ঝিনুকের মুখটা ভেসে উঠছে আবিরের চোখে, কিন্তু কেন, এমন তো হবার কথা না। তাছাড়া সন্ধ্যা থেকে একটা কথা বারবার মাথায় ঘুরছে, মা কেন বলল ঝিনুকের প্রিয় তিনজনকেই হারিয়েছে, আমি ছাড়া আর দুজন কে হতে পারে? এসব নানান কিছু ভাবছে আবির, কিন্তু ঝিনুকের বাবা মায়ের কথা একবারও তার মাথায় আসেনি। আবারও ঘুমিয়ে পড়ে আবির। কাল আবার শম্পাকে নিয়ে বের হতে হবে। যে বেলা 11টা, একটা লেকের পাড় ঘেঁষে বসে আছে আবির আর শম্পা। শম্পা আবিরের ঘাড়ে মাথা রেখে বসে আছে আর ভবিষ্যৎ পরিকল্পনা করছে, কবে বিয়ে করবে, কিভাবে সংসার করবে, কয়টা বাচ্চা কাচ্চা হবে, এই নানান ধরনের কথা আর কি। আবির শুধু হুম হুম করে যাচ্ছে, অন্য কোনো জবাব দিচ্ছে না। শম্পা রেগে যাই। এই কখন থেকে খালি হুম হুম করছো কেন? তোমার কি এইসবে কোনো ইন্টারেস্ট নেই? কিছু বললে মানে? কখন থেকে কত কিছু বলে যাচ্ছি, তুমি কিছু শুনতে পাওনি? না মানে? হয়েছে, আর মানে মানে করতে হবে না। এখন ফুচকা খাবো। এখানে ফুচকা কোথায় পাবো? আবির তোমার কি ভীমরতি হয়েছে? এটা লেক বুঝলে, এখানে ফুচকার অভাব আছে? চারিদিকে চেয়ে দেখো কত কত ফুচকাওয়ালা, একজনকে ডাকো। ওকে ডাকছি।
বলেই আবির ঘাড় ঘুরিয়ে একটা ফুচকাওয়ালাকে ডাকতে যাবে। তখনই চোখ যায় তাদের থেকে কিছুটা দূরে একটা বেঞ্চে ঝিনুক বসে আছে, সাথে একটা মেয়ে আর ওই দিনের সেই ছেলেটা। ছেলেটার সাথে দেখে বুকের বাপাশে কিছুটা ব্যথা অনুভব করে আবির, এর কারণ সে জানে না। কি হলো আবির, ডাকো ফুচকাওয়ালাকে। সোম্বার কথায় ঘোর ভাঙে আবিরের। একটা ফুচকাওয়ালাকে ডেকে এক প্লেট ফুচকা নেয়। সোম্বা বলেছিল আরেক প্লেট নিতে, কিন্তু এখন যে আবিরের গলা দিয়ে ফুচকা নামবে না, সোম্বা ফুচকা খাচ্ছে মনের আনন্দে। আর বেচারা আবিরের চোখ যাচ্ছে বারবার দূরের বেঞ্চটাই। গত রাতে শান্তার মুখে ঝিনুকের করুণ কাহিনী শুনে মনে হলো ঝিনুক প্রচুর ডিপ্রেশন আছে, তার মনটা হালকা করা উচিত। তাই ঝিনুককে নিয়ে বাইরে কিছুটা সময় কাটানো প্রয়োজন। যেই ভাবা সেই কাজ, ঝিনুককে এক্সট্রা টাইম দেওয়ার জন্য তাকে নিয়ে এখানে চলে এলো। একা আসতে চাচ্ছিল না ঝিনুক, তাই শান্তাকেও নিয়ে আসতে হলো। অনেকক্ষণ ধরে ফারাবি খেয়াল করছে একটা ছেলে তাদের ফলো করছে। ছেলেটাকে কেমন যেন পরিচিত লাগছে, কিন্তু ঠিক মতো চিনতে পারছে না। হঠাৎ করেই মনে হলো এইটা তো সেই ছেলে যে দুদিন আগে ঝিনুকের দিকে তাকিয়েছিল। কি যেন নামটা, হ্যাঁ আবির, মনে পড়ে গেল ফারাবির। ফারাবি ধীর পায়ে আবিরের কাছে গেল। আবির যেখানে বসে আছে সেখানে গিয়ে তার পাশেই বসল। ফারাবিকে দেখে আবির কিছুটা অবাক হলো। আপনি, আপনি কে? না, আসলে অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমাদের দিকে কি যেন দেখছেন, তাই ভাবলাম হয়তো আমাকে চেনেন। আচ্ছা, আমাকে চিনেন না তাহলে হয়তো আমার বউকে চেনেন, রাইট? ঘাবড়ে যায় আবির, তোতলাতে থাকে। বউ? কে আপনার বউ? ওই যে ব্লু কালারের কুর্তি আর প্লাজো পরে বসে আছে, সে আমার বউ। ঝিনুকে দেখিয়ে বলল ফারাবি। ও আপনার বউ? আরে এটা তো ঝিনু। হো মুঝে ছোড় কর জো তুম জাওগে বড়া পছতাওগে বড়া পছতাওগে বড়া পছতাওগে।